মাত্র দু দশক আগে 1999 সালেও তুরস্ক ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। আর সেই দেশটি 2018 সালে এসে বিশ্বের 14তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সম্প্রতি ঢাকায় এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন যে তাদের অস্ত্র আমদানিকারকদের তালিকা এখন বাংলাদেশকে পেতে চাইছেন তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পর তিনি জানান, তুরস্কের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান ভালো, দামি সুলভ এবং বিক্রির ক্ষেত্রে কোনো আগাম শর্ত তারা দেবেন না। অতীতে বিশ্বের পরাশক্তিগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে গিয়ে সমস্যায় পড়ে তুরস্ক নিজেই অস্ত্র উৎপাদন শুরু করে। একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান যে তুরস্ক প্রযুক্তি হস্তান্তর ও বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতেও রাজি আছে। বাংলাদেশের দিক থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে রাজি হওয়ার বিষয়ে সরাসরি কোনো ঘোষণা না আসলেও বিশ্লেষকরা মনে করছেন যে প্রস্তাবটি বাংলাদেশ বিবেচনা করতে পারে। তবে তুরস্ক ঠিক কী কারণে অস্ত্র উৎপাদন করে এবং বাংলাদেশে কোনো ধরনের অস্ত্র তারা রপ্তানি করতে চাইছে তার বিস্তারিত তথ্য কোনো পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তুরস্কের সরকারি তথ্য বলছে 2018 সালে তারা ছিল বিশ্বের 14তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। তবে রপ্তানি বিষয়ে তুরস্কের সরকারি সংস্থা টার্কিশ এক্সপোর্টার্স অ্যাসেম্বলির প্রকাশ করা তথ্য অনুযায়ী গত বছরের জানুয়ারি থেকে আগত সময়কালে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত বছর একই সময়ের তুলনায় এবার এই সময়ের রপ্তানি কমেছে প্রায় 26%। সুইডেন ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির তথ্য অনুযায়ী সামরিক খাতে তুরস্ক গত বছর ব্যয় করেছে প্রায় $2,000 কোটি বেশি। সেনা, নৌ ও বিমান বাহিনীর দরকার এমন সব কিছুই তারা এখন তৈরি করে। বাংলাদেশ আগেও সমরাস্ত্র আমদানি করেছে তাদের কাছ থেকে। তুরস্কের প্রযুক্তিও আধুনিক। কোনো কোনো ক্ষেত্রে কেবল অস্ত্র নয়, বরং অস্ত্র কেনার পর দীর্ঘ সময় ধরে ক্ষুদ্রাংশ সরবরাহ এবং ব্যাকআপ সার্ভিস দিতে পারে তুরস্ক। এছাড়া সামরিক কোনো বিষয়ে প্রশিক্ষণের দরকার হলে সেই ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রেও তুরস্কের সক্ষমতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে সম্প্রতি আজারবাইজান যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য পায়। এছাড়া নিজস্ব স্যাটেলাইট এবং ভালো মানের রাডার আছে তুরস্কের। এখন তারা ক্রুজ মিসাইল তৈরির কাজ করছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি নৌবাহিনীর জন্য তারা যেসব যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে তার মধ্যে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল, লাইট ওয়েট টর্পেডো এবং সোনার সিস্টেম। তারা আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোন তৈরি নিয়েও কাজ করছে। একই সাথে যুদ্ধজাহাজের ইঞ্জিন তৈরি করা শুরু করেছে 2 বছর আগে। তবে তুরস্ক এখন চাইছে বাংলাদেশ আরও বেশি পরিমাণ সামরিক সরঞ্জাম তাদের কাছ থেকে সংগ্রহ করুক এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক বাংলাদেশ সফরে সেই প্রস্তাবই দিয়েছেন।